আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোডে আজকে দেখাবো অভারলক কিভাবে কোন কোন মেশিনে করা যায় আর পিকো করার সিস্টেম আপনারা স্ক্রিনে যে দু ধরনের প্রেশার ফুট দেখলেন এগুলো ধরনের হয় কোনটি স্ক্রু দিয়ে টাইট দেওয়া যায় আবার কোনোটি স্নপন অর্থাৎ ক্লিপের সাহায্যে আটকানো যায় মূলত এই ফুটগুলোর সাহায্যেই নর্মাল জিগজ্যাগ মেশিনে অভারলক ও পিকো করা হয় তো চলুন প্রথমেই দেখে নেই কাস্টিং ফুড দিয়ে কিভাবে ওভারলক করা যায় ভিওয়ার্স আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাস্টিং ফুড এই ফুডের মাঝখানে দেখুন একটি গ্রুপ রয়েছে আমি তর্জনীর সাহায্যে দেখিয়ে দিচ্ছি চলুন আমরা এবার সামন দিকে দেখি সামন দিক থেকেও দেখুন এই যে মাঝখানে গ্রুপটি দেখা যাচ্ছে এই মাঝখান দিয়ে যে গাইডটি রয়েছে এটি হচ্ছে ফেব্রিক গাইড এটি অনুসরণ করেই কাপড়টি সেলাই করতে হয় এই যে এই সাইডটি রয়েছে এই সাইডে এ কাপড়টি যাবে না আমি যেখানে তর্জনী বসিয়েছি সেই সাইড দিয়ে কাপড়টি বসাতে হবে চলুন এবারে আমরা দেখে নিই কাপড়টি কিভাবে এটা নিচে প্লেস করে আমরা সেলাই করব। কাপড়টিকে ঠিক এই গ্রুপের এই সাইডে অর্থাৎ লেফট সাইড রেখে আমাদেরকে সেলাইটি করতে হবে মিডিলের এই যে ছোট্ট একটি রডের মতো দেখছেন ওটার দু সাইড দিয়ে জিগজ্যাক সেলাইটা হবে এক কথায় এখানে যে গাইডটি রয়েছে এই গাইড পার করে কাপড়টি অপোজিট সাইডে যাবে না এই গাইড ফলো করে কাপড়টিকে রাখতে হবে আর সেলাই দিতে হবে ভালো করে লক্ষ্য করুন ভিউয়ার্স এই যে আমি বৃদ্ধাঙ্গুলির সাহায্যে দেখিয়ে দিচ্ছি এই গাইডটি এই গাইডটি ফলো করেই মূলত আমাদেরকে কাপড়টি বসিয়ে রাখতে হবে কাপড়টিকে অপোজিট সাইডে কোনোভাবেই নিয়ে যাওয়া যাবে না এবারে চলুন প্রেসার ফুট হোল্ডারে আমরা প্রেসার ফুটটি লাগিয়ে নেই তারপর সেলাই চলে যাব সেলাই যাওয়ার আগে একটি কথা বলে নেই আমরা যখন কোনো থিন ফেব্রিক অর্থাৎ পাতলা কাপড় সেলাই করব সেক্ষেত্রে আমাদেরকে সুচের মাথাটা সূক্ষ্ম অর্থাৎ চিকন হতে হবে পাতলা কাপড় সেলাইয়ের জন্য চিকন সুচ পাওয়া যায় সেটি ইউজ করলে বেটার আমি এখানে চিকন সুচ লাগিয়ে নিয়েছি এই পাতলা কাপড়টি সেলাইয়ের জন্য এই সূচের মাথাটি শুধু চিকনই হবে না এটি শার্প হবে বাজারে গিয়ে আপনারা যদি বলেন যে শার্প পয়েন্ট নিডল আমার লাগবে তাহলে এই নিডলটি আপনারা পেয়ে যাবেন এক কথায় সূচের মাথাটি অনেক ধারালো হবে এবারে আমরা ঢুকানো ফুটের দিয়ে বের করে বোবিনের সহ এক সাইড করে রেখে দেব এরপর আমরা দেখে নেব কোন সেলাইটি আমাদের ওভারলক স্টিচের জন্য সিলেক্ট করতে হবে ভালো করে লক্ষ্য করুন ভিউয়ার্স আমি প্রথমে নর্মাল স্টিচ সিলেক্ট করলাম দেখুন এখানে প্রেসার ফুট এ এবং বি দেখাচ্ছে আর সেলাইটি দেখাচ্ছে সোজা সেলাই আর সবার উপরে লক্ষ্য করুন লেখা আছে এরপর এই পাতলা ফেব্রিকটি টি সেলাই করার জন্য আমি একটি স্টিচ সিলেক্ট করব। প্রথমে আমাকে নর্মালে রেখে তারপর নর্মাল পাশে ওয়ান টু থ্রি এবং হাতে চিহ্ন দেওয়া একটা বাটন আছে সেটা প্রেস করতে হবে তারপর দেখুন স্ক্রিনে একটা ছবি মতো দেখাচ্ছে এখন আমি জিরো এবং এইট সিলেক্ট করলাম দেখুন সেলাইয়ের প্যাটার্নটি চেঞ্জ হয়ে গেল সি নাম্বার প্রেশার ফুট দেখাচ্ছে অর্থাৎ ওভারকাস্টিং প্রেশার ফুট দেখাচ্ছে তো আমাদের সেলাই সিলেক্ট হয়ে গেল এখন চলুন আমরা সেলাই চলে যাই ভালো করে লক্ষ্য করুন ভিভার্স আমি কাপড়টিকে প্রেশার ফুটের ঠিক মাঝখানে যে গাইডটি রয়েছে তার বাম সাইডে রেখে দিলাম এরপর সুস আর ববিনের যে সুতা দুটি আমি পিছন দিকে বের করে রেখেছিলাম সেই দুটি হাতে এভাবে আটকে ধরলাম তারপর সেলাই স্টার্ট করছি ওভারলক সেলাই করার সময় কিছুটা স্লো মোশনে সেলাই করতে হবে মেশিনের স্পিড কিছুটা কমিয়ে রাখতে হবে দেখুন গাইডের বাম সাইড দিয়ে কাপড়টা যাচ্ছে ডান সাইডে কিন্তু যাচ্ছে না ভিওয়ার্স ওভারলক করার সময় কাপড় কোনোভাবেই টানবেন না কিছুই করার দরকার নেই শুধু গাইড ফলো করতে হবে আর আলতো হাতে কাপড়টিকে এগিয়ে দিতে হবে আমার সেলাই কমপ্লিট আসুন দেখি কেমন হলো দেখুন কত সুন্দর ওভারলক হয়ে গিয়েছে আমি যে সেলাইটি দেখালাম এটি শুধু পাতলা কাপড়ের জন্যই প্রযোজ্য এরপর আমি আরও দেখাবো কিভাবে লাইট ওয়েট কিংবা হেভি ফেব্রিকের মধ্যে ওভারলক করা যায় আমার মেশিনে তিন ধরনের ওভারলক সিস্টেম রয়েছে আমি তিনটি আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখিয়ে দেব। দেখুন অনেক সুন্দরভাবে ওভারলক হয়ে গেছে এখন চলুন আমরা মিডিয়াম ওয়েট ফেব্রিক সেলাই করে দেখি আমার হাতে যেটি দেখছেন এই কাপড়টি মিডিয়াম পাতলা অর্থাৎ খুব বেশি ভারীও নয় খুব বেশি পাতলাও নয় এরকম টাইপের একটি কাপড় এই কাপড়টি কিভাবে ওভারলক করতে হবে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগের বারের মতো একইভাবে ওয়ান টু থ্রি আর হাতে চিহ্ন দেওয়া এই অপশনটি চাপব তারপর জিরো সেভেন প্রেস করব দেখুন ভিওয়ার্স আমাদের প্রেশার ফুট একই আছে কিন্তু স্টিজের এর প্যাটার্নটি চেঞ্জ হয়ে গিয়েছে আর নাম্বারটিও চেঞ্জ হয়ে গিয়েছে জিরো থেকে জিরো হয়েছে এই হলো আমাদের মিডিয়াম পাতলা কিংবা ভারী কাপড় ওভারলক করার জন্য একটা সিস্টেম এই যে এখানে স্ক্রিনে ফোর পয়েন্ট লেখা আছে এই বাটনটি ঘুরালে ফোর থেকে ফাইভ পয়েন্ট জিরো হয়ে গেল এটি হচ্ছে সেলাইয়ের চওড়া কতটা কম বেশি হবে সেটা নির্ধারণ করার জন্য আর এই সাইড এটি হচ্ছে সেলাই লম্বা কতটা হবে সেটার জন্য তো চলুন এবারে আমরা সেলাই শুরু করি আগের মতোই এই যে গাইডটি রয়েছে এটি অনুসরণ করে আমরা কাপড়টি বসিয়ে নিলাম তারপর সুতাটিকে আগের মতো এভাবে হাত দিয়ে ধরে সেলাই স্টার্ট করে নেব তারপর সুতোটি ছেড়ে দেব। ভিবার আপনাদের যাদের নর্মাল ইলেকট্রিক মেশিন রয়েছে অর্থাৎ জিগজ্যাক মেশিন রয়েছে তারা এই ধরনের ওভারকাস্টিং পেশার ফুট কিনে বাসায় কাপড়ে ওভারলক করে নিতে পারেন সেক্ষেত্রে বাজারে গিয়ে বলতে হবে আমার ওভারকাস্টিং ফুট দরকার এবং মেশিনের মডেল নাম্বারটি অবশ্যই বলবেন তাহলেই আপনারা ওভারকাস্টিং ফুটটি পেয়ে যাবেন সেলাই কমপ্লিট এবার দেখুন কত সুন্দরভাবে ওভারলক হয়ে গিয়েছে এটি হচ্ছে আপনার ভারী কাপড় কিংবা মিডিয়াম পাতলা কাপড়ের উপরে করার জন্য এই স্টিচটি আরও একটি স্টিচ রয়েছে যেটি ভারী এবং পাতলা উভয় ফেব্রিকেই করা যায় একদম পাতলা থেকে শুরু করে একদম ভারী আবার মিডিয়াম ভারী কাপড়ের মধ্যে করা যায় সেটি আমি এরপর দেখিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সেলাই হয়েছে আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন এই জন্য আমি গোল্ডেন কাপড়ের উপরে কালো সুতো দিয়ে সেলাই করেছি তো চলুন ভারী থেকে শুরু করে পাতলা কাপড়ের মধ্যে যে ওভারলকটা করা হয় সেটি আপনাদেরকে দেখিয়ে দেই। দেখুন এই জন্য আমাদেরকে প্রথমে নর্মাল মুডে আসতে হবে আগের অপশন থেকে এই যে সোজা স্টিচ দেখাচ্ছে স্ক্রিনে এবারে আমরা শুধু সাত সিলেক্ট করব জিরো সেভেন নয় শুধু সেভেন দেখুন সেলাইয়ের প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছে প্রেশার ফ্রুট একই আছে আমরা সেলাইয়ের লেন্থ বাড়িয়ে নিলাম ফোর পয়েন্ট ফাইভ থেকে ফাইভ করে নিলাম আর এখানে দেখাচ্ছে জিরো সেভেন এই যে এটি হচ্ছে সেলাই তো চলুন এবার আমরা সেলাই মেশিনে চলে যাই ভিওয়ার্স এই তিনটি ওভারলক সেলাই ছাড়াও শুধুমাত্র জিগজ্যাগ সেলাই দিয়ে নর্মাল প্রেসার ফুট দিয়ে কিভাবে নর্মাল ইলেকট্রনিক মেশিনে অর্থাৎ জিগজ্যাগ মেশিনে আপনারা ওভারলক করতে পারবেন সেটিও আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি তো আমার সেলাই শেষ হয়ে গেল দেখুন কত সুন্দরভাবে ওভারলক হয়ে গিয়েছে এই ছিল আমার মেশিনের তিন ধরনের ওভারলক সিস্টেম আশা করি আপনাদের উপকারে আসবে এবার চলুন আমরা দেখি কিভাবে নর্মাল প্রেশার ফুট দিয়ে নর্মাল জিগজ্যাক সেলাই দিয়ে কীভাবে ওভারলক করা যায় যদিও বা এটার মতো এতটা সুন্দর আর চওড়া হবে না তারপরেও ওভারলকের কাজ হয়ে যাবে প্রথমে আগের ফুটটি খুলে ফেলে আমাদেরকে নর্মাল জিগজ্যাক স্টিচের যে ফুটটি রয়েছে সেটি লাগিয়ে নিতে হবে এই ফুটটি সবার মেশিনেই দেয়া থাকে এটি দিয়ে স্ট্রেট এবং জিগজ্যাক উভয় সেলাই হয় ফুট লাগানো কমপ্লিট শুসে সুতা লাগানো আছে সুতাটি নিচ দিয়ে বাইরে বের করে নিলাম এবার চলুন সেলাই সিলেক্ট করি সেলাইটি যা আছে সেখান থেকে আমাদেরকে নর্মাল জিগজ্যাক স্টিস অর্থাৎ ফোর প্রেস করতে হবে স্ক্রিনে লক্ষ্য করুন জিরো ফোর ভেসে উঠেছে আবার স্টিসের প্যাটার্নও চেঞ্জ হয়ে গিয়েছে এখানে প্রেশার ফুট এ দেখাচ্ছে অর্থাৎ এটি নর্মাল প্রেশার ফুট চলুন এবার সেলাই চলে যাই ভিওয়ার্স আমার তর্জনীর দিকে লক্ষ্য করুন এই যে তর্জনী দিয়ে আমি সূচের মাথাটি দেখাচ্ছি ঠিক এই ডিরেকশনে কাপড়টি বসবে তারপর এর উপরে আমরা জিগজ্যাক স্টিচ দেব শুধুমাত্র লকের কাজ হবে আর ওভার লক দেখতে রকম হয় সেরকম হবে না সেলাইটি সেলাই শেষ হলে আমি দেখিয়ে দিচ্ছি কি রকম হয় জিগজ্যাগ স্টিচের মতো এতটা চওড়া হয়নি কিন্তু ওভার কাজ কিন্তু ঠিকই হয়েছে কাপড়টা সিকিউর হয়েছে অ্যাটলিস্ট নাই মামাচ্ছে কানা মামা ভালো কি বলেন আপনারা এবারে চলুন আমরা দেখব কিভাবে পিকও করা যায় ভিওয়ার্স আমার হাতে যে ফুডটি দেখতে পাচ্ছেন এই ফুডটি হচ্ছে রোল্ড হেম ফুড এটার পিছনে দেখুন রাউন্ড একটি গ্রুপ রয়েছে এই গ্রুপের মধ্যে দিয়ে কাপড়ের সাইড পিকো হয়ে রোল হয়ে বের হয়ে যাবে এবার এই প্রেশার ফুটের দিয়ে দেখাচ্ছি এই যে এখানে একটা অংশ রয়েছে এইখানে মূলত কাপড়টি ইনসার্ট করতে হবে কাপড়ের মাথাটি এখানে ঢুকিয়ে দিয়ে সেলাইয়ের জন্য রেডি করে নিতে হবে কাপড়টি এখানে পেঁচিয়ে নিতে হবে তারপর পিছন দিয়ে রোল হয়ে হয়ে কাপড়টি বের হয়ে যাবে আর এখান দিয়ে জিগজ্যাক সেলাই হবে এবারে দেখুন কি করে এই প্রেসার ফুটের মধ্যে কাপড়টাকে আমরা আটকাবো দেখুন আমার হাতের দিকে লক্ষ্য করুন আমি প্রেসার ফুটটিকে প্রথমে এভাবে ধরে কাপড়টিকে এখানে পেঁচিয়ে ইনসার্ট করলাম কাপড়টিকে প্রেসার ফুটের ঠিক মাছ বরাবর রাখতে হবে মাছ বরাবর রেখে তারপর এভাবে পেঁচিয়ে নিতে হবে আর সেলাই হবে মাঝখানের এই যে ফাঁকা গ্রুপটি রয়েছে এখান দিয়ে তারপর প্রেসার ফুটটির ভিতর দিয়ে এভাবে সোজা কাপড়টি চলে যাবে তো চলুন এবার আমরা প্রেশার ফুটটি লাগিয়ে নেই তারপর সেলাই শুরু করি প্রেশার ফুট লাগিয়ে নিলাম এবার দেখুন সুচের সুতা এবং ববিনের সুতা পেছন দিকে বের করে রেখে দিলাম তারপর কাপড়টিকে ঠিক প্রেশার ফুটের মাছ বরাবর বসিয়ে দিয়ে একটি হাত পিছনে রেখে একটি হাত সামনে রেখে কাপড়টিকে এক ভাজ করে দিলাম এবার আসুন সেলাই সিলেক্ট করি নর্মালে রেখে ফোর চাপবো কারণ এটি হচ্ছে সাধারণ জিগজাগ স্টিচ ভিভার্স ভালো করে আমার হাতের দিকে লক্ষ্য করুন এখানে কিন্তু রোল করে কাপড়টি আমি প্রেশার ফুটের ভেতরে ইনসার্ট করেছি পেছনে একটি হাত রেখে সামনে আরেকটি হাত দিয়ে আমি এটাকে এক ভাজ করে করে ব্যালেন্স করে নিচ্ছি এভাবে পুরো সেলাইটি করে নিতে হবে প্রেসার ফুট অটোমেটিক কাপড়টিকে রোল করে পেঁচিয়ে পেঁচিয়ে জিগজ্যাগ সেলাই দিয়ে পিকো করে নিচ্ছে সেলাই শেষ হলেই আপনারা দেখতে পাবেন এই ফুটটি দিয়ে কত সুন্দর করে পিকো হয় পুরো কাপড়টিকে এভাবে এইভাবে ভাজ করে করে দিতে হবে জাস্ট এক ভাজ দিয়ে আঙ্গুলের সাহায্যে এভাবে কাপড়টিকে যেতে সাহায্য করতে হবে প্রেশার ফুট অটোমেটিক এটিকে রোল করে করে পেছন দিকে নিয়ে যাবে শুধুমাত্র একটি আঙ্গুলের সাহায্যে এটিকে এক ভাজ দিয়ে এভাবে রেখে দিতে হবে অনেক সময় আপনারা দেখেছেন কিছু নেট ফেব্রিক কিংবা জর্জেট ফেব্রিকের মধ্যে কিছুটা ওয়েভি করা থাকে অর্থাৎ ঢেউ ঢেউ থাকে তো এগুলো করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে পিকো করার সময় পেছন থেকে কাপড়টিকে একটু টেনে টেনে সেলাই করতে হবে তাহলে কাপড়টি সুন্দর ওয়েভি অথবা ঢেউ ঢেউ হবে দেখুন ভিওয়ার্স পিকো করার পর কাপড়টিতে কত সুন্দরভাবে ফিনিশিং এসেছে তো এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আমি আরও কয়েকটি প্রেশার ফুটের নাম সহ প্রেশার ফুটের ব্যবহার দেখাবো সে পর্যন্ত সবাই সুস্থ সুন্দর এবং নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ